কার্যকর কাণ্ডের প্রতিবাদে সরব শহরের রাজপথ থেকে জেলার অলিগলি। দিন যতই পেরোচ্ছে ততই ঝাঁজ বাড়াচ্ছে প্রতিবাদের কণ্ঠ। জেলা থেকে শহর কান পাতলেই শোনা যাচ্ছে প্রতিবাদী স্বর, একটাই দাবি, বিচার চাই। আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ, আন্দোলনের সরব গোটা দেশ। ঘটনার এক মাস পরও জারি আন্দোলন, এরই মাঝে অভিনব প্রতিবাদ বীরভূমের তারাপীঠে। মৃতা চিকিৎসকের আত্মার শান্তি কামনা ও আসল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারাপীঠ মন্দিরে বিশেষ হোমযজ্ঞের আয়োজন বীরভূম বিজেপি মহিলা মোর্চার। রবিবার দুপুরে দেবী তারার মন্দিরে গর্ভগৃহের সামনে এই হোমযজ্ঞ হয়। সামিল হন পুণ্যার্থীরা। বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মিদের নেতৃত্বে এই হোমযজ্ঞের আয়োজন করা হয়। যেভাবে নির্মমভাবে মেরে দেওয়া হলো, এক মাস পেরিয়ে গেল, আজ 30 দিন পুরো হলো, তারপরেও এখনো বিচার কিন্তু অধরা হয়ে আছে। মা সেই বোনকে, বোনের আত্মাকে শান্তি দিক, আর যারা এই দোষী আছে, যারা তাকে এইভাবে হত্যা করেছে, তার সঙ্গে যারা যুক্ত আছে, তারা যেন শাস্তি পাক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন হাওড়া সদরের কমপক্ষে 25টি স্কুলের প্রাক্তন পড়ুয়ারা। রবিবার বিকেলে মন্দির তলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়। শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল, হাওড়া জেলা স্কুল সহ একাধিক স্কুলের প্রাক্তন পড়ুয়ারা সামিল হন। সুবিচার না পেলে আন্দোলন চলবে বলে দাবি আন্দোলনকারীদের। আরজিকর কাণ্ডের এক মাস অতিক্রান্ত, কিন্তু এখনো পুরো ঘটনা সামনে আসেনি। এরই প্রতিবাদে নদিয়ার কল্যাণী মেডিকেল কলেজ অফ মেডিসিন এবং জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে মেডিকেল পড়ুয়ারা কলেজের মূল ফটকের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করেন। সামিল হন কল্যাণী মেডিকেল কলেজ অফ মেডিসিন এবং জেএনএম এর শিক্ষকরাও। অভয়া ছিলেন আমাদের এই কলেজের স্টুডেন্ট, তিনি ছিলেন সেকেন্ড ব্যাচের ছাত্রী। এই হত্যা শুধুমাত্র আমাদের ডাক্তার সমাজের একজন মহিলার হত্যা নয়, এই হত্যা সমস্ত মানুষের, জনগণের, আজ সমস্ত মহিলা সমাজের, তাদের মানবিকের একটা হত্যা। এখনও পর্যন্ত আজকে এক মাস হতে চলল, যার কোনো রকম বিচার আমরা পাইনি। শুধুমাত্র মৃত্যু নয়, আপনারা তো জানেন মৃত্যুর পরবর্তীকালে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কন্টিনিউয়াসলি চলেছে, এখনও পর্যন্ত চলছে, তারও কিন্তু কোনো সদুত্তর জবাব পুলিশ প্রশাসন এবং শাসক দলের কাছে নেই। দাবি এক, দাবি সাফ, ইনসাফ ইনসাফ স্লোগান তুলে রাজপথে অভিনব প্রতিবাদ রিক্সা চালকদের। আরজিকরের তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় সুবিচারের দাবিতে উত্তর কলকাতার হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান রিক্সা চালক এবং চিকিৎসকরা। ক্যা মাং করেঙ্গে মানে এ দুর্ঘটনা হুয়া জো বহুত খারাপ দুর্ঘটনা হুয়া। হ্যাঁ, वैसा दुर्घटना किसी जोरे होना ठीक नहीं है। ये जो शाम बाजार अर्जिकल में जो एक कांड हुआ है, तो एक कांड के लिए ये रेलिंग निकाला गया है, तो इसको इंसाफ होना चाहिए। চারিদিকে প্রতিবাদের স্বর, সুবিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ আম জনতার। ভোলানাথ চক্রবর্তী, দেবকুমার দেও, সুবীর দাস ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।